জগতে ধর্ষণের একটা বড় কারণ হচ্ছে বদ্ধমূল মানসিকতা। এই বদ্ধমূল মানসিকতাটা আসছে পুরুষতান্ত্রিক সমাজ থেকে। এই বদ্ধমূল মানসিকতা বলতে বোঝাচ্ছি যে আজকে যখন একটা একটা নারী কোনো ধরনের খোলামেলা পোশাক হোক অথবা বোরখা হোক, তার পছন্দ অনুসারে যে কোনো ধরনের পোশাক পরে বের হতে যায়, তখন সেই মানুষগুলো এমনভাবে তার উপর তার মানসিকতাটা চাপিয়ে দেয় যা আজকের এই সমাজে ধর্ষণটার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়। বাংলাদেশে যে ধর্ষণ বেড়ে গেছে তার পিছনে যে কারণ, তার সে সম্পর্কে আমার অপিনিয়ন হচ্ছে যে মনুষ্যত্ববোধের অভাব এবং পারিবারিক শিক্ষার যে অভাব সেটা খুব প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে, তাই মানুষের ভিতরে মনুষ্যত্ববোধের ওই স্ফুরণটা জেগে উঠছে। ধর্ষণের প্রধান এবং মূল কারণ হচ্ছে কিউরিওসিটি। মানুষের ছোটবেলা থেকে বয়সন্ধিকাল পর্যন্ত বা এর থেকে বড় হওয়া পর্যন্ত যে অজানাকে যে জানার ইচ্ছাটা, সেই জিনিসটাই হচ্ছে মূল কারণ। সেটা হচ্ছে মানুষের ভিতরে অপরাধবোধটা ঠিকমতো কাজ করে না, সেই জিনিসটা আসলে পারিবারিকভাবে গড়ে ওঠা উচিত বলে আমি মনে করি। আমাদের মধ্যে নারীর প্রতি সেই সম্মান বোধটুকু নাই যে একজন নারীকে রক্ষা করার যে দায়িত্বটুকু সেটা আমার মধ্যে আছে, একটা রেসপন্সিবিলিটি ফিল করা, সেই জিনিসটা আসলে আমাদের নারীরাও করছি না এবং পুরুষরাও করছি না, এটা এক নাম্বার। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ধর্ষণ বৃদ্ধির কারণ হচ্ছে বিচার ব্যবস্থায় দীর্ঘ। একটা অপরাধের যদি বিচার দেরিতে হয়, সে অপরাধের প্রতি মানুষের একটা হীনমন্যতা সৃষ্টি হয়ে যায়। যেমন মনে করেন যে কেউ একটা বড় অপরাধ করেছে, সে অপরাধ যদি সে শাস্তি পেতে তার দেরি হয়, তাহলে সেসব অপরাধটা সে আসলে বড় অপরাধ হিসেবে গণ্য করে না। তো এক্ষেত্রে বাংলাদেশে এই বিচার ব্যবস্থার দেরির কারণেই ধর্ষণের বৃদ্ধির হার বেড়েছে। ধর্ষণের কারণ শিক্ষার অভাব, এটা অনেক ছোটবেলা থেকে হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত সব ভাষায় ভাষায়। এই মানসিকতাটা একবারে পরিবর্তন করা সম্ভব না, মানসিকতার পরিবর্তন একটু একটু করে গড়ে তুলতে হবে। এর পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা অথবা পুরো সমাজ থেকে যে পরিমাণ শিক্ষাটা সে নিবে, সে তা থেকে তার বদ্ধমূল মানসিকতার পরিবর্তন আসবে। ধর্ষণের সমাধান হিসেবে আমার যে প্রধান সবচেয়ে প্রধান যে সমাধান মনে হয় সেটা হচ্ছে যে আইনটা আরও কঠোরভাবে এনফোর্স করা। আইনের যে আইনটা রয়েছে সেটা খুবই মানে খুবই লঘু, এটাকে আরও কড়া করা, মৃত্যুদণ্ড পর্যন্ত নেওয়া বলে আমার উচিত মানে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেই মৃত্যুদণ্ডটা অনেকটা অনেক কঠিন মৃত্যুদণ্ড হওয়া উচিত, যেটা জাতির সামনে দৃষ্টান্ত হয়ে থাকে। এর প্রিভেনশন হিসেবে আমি মনে করবো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা ফ্যামিলিকে মানে ফ্যামিলির এগিয়ে আসতে হবে। ফার্স্টলি মা বাবা, দেন ভাই বোন। আমি একজন বোন হিসাবে আমি যদি বলি আমার ভাইকে, আমি আমার ভাইকে বোঝাই যে হ্যাঁ, ওর অপোজিট প্রত্যেকটা ছেলে মেয়ের অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন থাকা এটা স্বাভাবিক জিনিস। একটা অপোজিট জেন্ডারের মাঝখানে সবসময় একটা নেচারের জিনিস, এটা একটা নেচারের ল যে অপোজিট জেন্ডারের প্রতি তোমার একটা অ্যাট্রাকশন থাকবেই। ছোটবেলা থেকে যদি অ্যাট্রাকশন, এই কিউরিওসিটি কোয়েশনসগুলো যদি আমরা ক্লিয়ার করে দিই, আমি যদি আমার ভাইকে বোঝাই যে ভাইয়া দেখো হ্যাঁ, মেয়েদের মানে এরকম হয় এটা স্বাভাবিক জিনিস, তোমাদের ছেলেদের মধ্যে হ্যাঁ, আমার ভাই যদি আমার সাথে ফ্র্যাঙ্ক থাকে ও আমাকে বোঝায় যে হ্যাঁ আপু, ছেলেদের মধ্যে এই জিনিসটা হওয়া স্বাভাবিক। দুইজনের মধ্যে যদি সেরকম, ভাই বোনের মধ্যে যদি সেরকম ক্লিয়ার একটা বন্ড থাকে যে হ্যাঁ আমরা সব টপিক নিয়ে কথা বলতে পারবো, আমরা পার্সোনাল টপিক নিয়ে কথা বলতে পারবো, হ্যাঁ আমরা হ্যাঁ তোমার বোনের পিরিয়ডস হয়, তোমার বোনের তুমি এই টপিক নিয়েও কথা বলতে পারবা, এটা একটা স্বাভাবিক জিনিস। এই টপিক নিয়ে যদি আমরা এরকম ক্লিয়ারলি কথা বলতে পারি, তখন মানুষের ছেলে হোক মেয়ে হোক, হ্যারাসমেন্ট দুই পক্ষ থেকেই হয়, ছেলের হোক আর মেয়ে হোক, তখন দুই জায়গাতেই জিনিসটা ক্লিয়ার থাকবে যে হ্যাঁ আপুর আপুর যদি এরকম ফিজিক্যাল চেঞ্জেস হইতে পারে, হ্যাঁ ভাইয়ার যদি এরকম ফিজিক্যাল চেঞ্জেস হইতে পারে, তাহলে ওই বোনের ওই মেয়েরও হবে। হ্যাঁ রাস্তায় তখন একটা মেয়ে হেঁটে গেলে তখন আমার ভাই চোখে সেই জিনিসটা লাগবে না, ওর কাছে লাগবে স্বাভাবিক, আমার বোন আমাকে বলছে এরকম হয় এরকম হবেই। তখন ওর যে কিউরিওসিটিটা বা যে অ্যাট্রাকশন ফোর্সটা যেটা এরকম নিকৃষ্ট কাজ করার জন্য মানুষকে আগ্রহিত করে, সেই মানে অ্যাট্রাকশন ফোর্সটা তখন ওর মধ্যে কাজ করবে না। তখন বাইরে ওর সাথে এরকম কোনো ইনসিডেন্ট হলে ও আমার সাথে এসে শেয়ার করবে, আপু আজকে এরকম হয়েছে, আমি ওর সাথে যাই শেয়ার করবো, হ্যাঁ ভাই আজকে তোমার সাথে এরকম হয়েছে, আমার সাথেও এরকম হয়েছে। তখন জিনিসটা মানে এই নোংরামি থেকে জিনিসটা সরে এসে একটা ভালো একটা একটা ক্লিয়ার একটা সলিউশন আসবে। একটা মেয়ে যে রাতে একা বের হলে তার উপর খারাপ দৃষ্টি দেয়া কিংবা তার উপর
অন্য কোনোভাবে কোনো খারাপ প্রভাব ফেলা সেটা যে উচিত না, সেটা হচ্ছে পারিবারিকভাবে যদি ছোট থেকে একটা মানুষকে তার মাথায় হচ্ছে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমি মনে করি যে ধর্ষণ অনেকভাবেই কমে যেতে পারে। আর প্রতিকারের জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সচেতনতাটা আর ভয়েস রেজ করাটা। আজকে যদি আমি আওয়াজ তুলি তাহলে আমার আশেপাশের সবাই অ্যাটলিস্ট 10 জন হলেও সেই জিনিসটা সম্পর্কে সচেতন হবে, পরবর্তীতে এই জিনিসটা আসলে কমে আসবে। এক্ষেত্রে বলা যায় যে সমাধান হতে পারে যে প্রথমত পারিবারিক শিক্ষা, ছেলেরা যদি পারিবারিক শিক্ষা পায় তাহলে তাদের নৈতিক গুণাবলী বাড়বে। আর কথা হচ্ছে যে সবকিছুই নিজের ঘর থেকেই শুরু হয়। কোনো মেয়েকে যেমন আমরা সচেতন করার জন্য বলি, মেয়েদের সচেতন থাকতে যেমন আমরা বলি, তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলি, এরকমই ছেলেদেরকেও শিক্ষা দেওয়া উচিত কীভাবে একটা মেয়ের সাথে ব্যবহার করতে হয়, কীভাবে তার দিকে কীভাবে নিজেকে কন্ট্রোল রাখতে হয়, কীভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, আচার আচরণ করতে হয়। তো এর মাধ্যমে আমরা আসলে ধর্ষণের বৃদ্ধির হার কমাতে পারি এবং নিজেরা সচেতন থাকতে পারি, মানুষকেও সচেতন। সমাধান বলতে গেলে এখন বর্তমানে যে অনেকে বলে যে হচ্ছে ক্রসফায়ারের ব্যবস্থা করা হোক, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক, আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো কখনো ধর্ষণের সমাধান হতে পারে না, এগুলো ধর্ষণ পরবর্তী কাজ হতে পারে। ধর্ষণের সমাধান আমাদের যদি করতে হয় যদি অ্যাটলিস্ট আমি চাই যে রেটটা, তাহলে আমার মনে হয় যে ছোটবেলা থেকে এই আলোচনার বিষয়গুলো আরো ব্রডভাবে নিয়ে আসা আমাদের মানসিকতা। আর এটা মেইনলি হচ্ছে মানে অনেকে এটা কথা বলতে চায় না, এটা আমার মতে হচ্ছে এটা নিয়ে আরো বেশি কথা বলা উচিত যেন মানুষ আরো সচেতন হয়।